আসসালামু আলাইকুম, লার্ন অন টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে আপনার নিজ প্রতিষ্ঠানের জেএসসি, এসএসসি, এইচএসসি রেজাল্ট নিজে নিজেই বের করতে পারবেন। এজন্য আপনার প্রতিষ্ঠানের ইন নাম্বার প্রয়োজন হবে। তো চলুন শুরু করি। রেজাল্ট বের করার জন্য আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। দেখুন, আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম। এবার আপনি সার্চে লিখবেন eboardresults.com। দেখুন আমি লিখছি, লেখা হয়ে গেলে আপনি সার্চে ক্লিক করবেন। দেখুন আমি সার্চে ক্লিক করলাম। প্রথমে লক্ষ্য করুন এসএসসি, এইচএসসি এই ঘরে আপনি ক্লিক করবেন। এবার এখানে এক্সামিনেশান লেখা আছে, এই ঘরে আপনি ক্লিক করুন। এবার আপনি যে পরীক্ষার রেজাল্ট বের করতে চাচ্ছেন সেই পরীক্ষার রেজাল্ট সিলেক্ট করবেন। ধরুন আমি জেএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে চাচ্ছি, তাই আমি জেএসসিতে ক্লিক করলাম। নিচে লক্ষ্য করুন ইয়ার, এখানে ক্লিক করুন। এবার আপনি যে সালের পরীক্ষার রেজাল্ট বের করতে চাইবেন সেই সাল সিলেক্ট করবেন। ধরুন আমি 2018 সালের পরীক্ষার রেজাল্ট বের করতে চাই, তাই আমি 2018 সিলেক্ট করলাম। নিচে লক্ষ্য করুন বোর্ড লেখা আছে, তাহলে আপনি এখানে ক্লিক করুন। এবার আপনার প্রতিষ্ঠানটি যে বোর্ডের আন্ডারে সে বোর্ড সিলেক্ট করবেন। আমার প্রতিষ্ঠানটি রাজশাহী বোর্ডের আন্ডারে, তাই আমি রাজশাহী সিলেক্ট করলাম। রেজাল্ট টাইপ, এই ঘরে আপনি ক্লিক করুন। এবার আপনি কোন রেজাল্টটা নিতে চাচ্ছেন, যেহেতু আমরা প্রতিষ্ঠানের রেজাল্ট বের করতে চাচ্ছি, তাই আমি এখানে ইনস্টিটিউশন রেজাল্টে ক্লিক করলাম। এখানে লক্ষ্য করুন ইন নাম্বার লেখা আছে, এই ঘরে আপনাকে আপনার প্রতিষ্ঠানের ইন নাম্বার বসাতে হবে। আপনি আপনার প্রতিষ্ঠানের হেডমাস্টারের কাছ থেকে কিংবা কেরানির কাছ থেকে এই ইন নাম্বারটা জেনে নেবেন, অথবা আপনি গুগলে সার্চ করেও আপনার প্রতিষ্ঠানের ইন নাম্বার বের করতে পারবেন। দেখুন আমি আমার প্রতিষ্ঠানের ইন নাম্বার এখানে বসাচ্ছি। ইন নাম্বার দেওয়া হলে এখানে লেখা আছে সিকিউরিটি কি, এই সিকিউরিটি কি এই নিচের খালি ঘরে বসাতে হবে। আপনি যদি আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপে রেজাল্টটি বের করেন, তাহলে এই খালি ঘরটি আপনার স্ক্রিনের ডান সাইডে থাকবে। এবার তাহলে আমরা এই সিকিউরিটি কি এই খালি ঘরে বসাবো। যদি আপনি সিকিউরিটি কি বুঝতে না পারেন, তাহলে এই ডান দিকে লক্ষ্য করুন রিলোড লেখা আছে, এখানে ক্লিক করবেন। দেখুন আমি ক্লিক করছি। এবার এটাও যদি বুঝতে না পারেন, আপনি আবারও রিলোডে ক্লিক করবেন। দেখুন কত সহজ একটা সিকিউরিটি কি চলে আসছে। এবার এই সিকিউরিটি কি আমি এই খালি ঘরে বসাবো। বসানো হলে নিচে দেখুন গেট রেজাল্ট লেখা আছে, গেট রেজাল্টে আপনি ক্লিক করবেন। দেখুন আপনার প্রতিষ্ঠানের রেজাল্ট চলে এসেছে, ইন ডিটেলস চলে আসছে। এবার আপনি যদি এটা প্রিন্ট করতে চান, দেখুন এখানে প্রিন্ট লেখা আছে, প্রিন্ট দিবেন। আপনি যদি ডাউনলোড করতে চান, তাহলে এ ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে আপনার মোবাইলে এটা সেভ হয়ে যাবে, তারপরও আপনি সেটাকে আবার প্রিন্ট দিতে পারবেন। আপনি যদি এবার রেজাল্টটা ভিউ করতে চান, দেখতে চান, তাহলে দেখুন লেখা আছে ভিউ রেজাল্ট পিডিএফ, এখানে ক্লিক করুন। দেখুন আমি ক্লিক করছি। দেখুন আপনার প্রতিষ্ঠানের রেজাল্ট এইভাবে এখানে চলে আসবে। এটা আপনি বড় করতে চাইলে ওপরে প্লাস আইকন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনার এটা বড় হয়ে যাবে আপনি এবং আপনি সেটা খুব ইজিলি দেখতে পারবেন। এভাবে আপনার প্রতিষ্ঠানের যে কোনো রেজাল্ট আপনি খুব সহজেই বের করতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।